সাপোর্টের প্রয়োজন হলে ক্যাট্রি পলিমার পেজে যাবেন, লাইক করবেন, মেসেজ করবেন। আজকে আমরা অটোমেটিক ফরওয়ার্ড রিভার্স স্টার ডেল্টা পার এবং কন্ট্রোল ওয়্যারিং কানেকশনটা দেখব। চলুন তাহলে শুরু করি। তো প্রথমে আমরা পার কানেকশনটা করব। তো এর জন্য আমরা থ্রি ফেজ মোটরের জন্য থ্রি ফেজ লাইন নেব, তিনটে লাইন নেব। এখন আমাদের প্রয়োজন কি, আমাদের এখন প্রয়োজন হবে একটা সার্কিট ব্রেকার। এই জন্য আমরা থ্রি ডি অপশনে যাব। দেন এই যে এটা হচ্ছে আমাদের অটোমেটিক সুইচটা হচ্ছে সার্কিট ব্রেকার। তো এটা আমরা মিডিয়াম স্মল সাইজ করে নেব, স্মল সাইজ করে আমরা এখানে রাখব। এখন আমাদের প্রয়োজন কি, ম্যাগনেটিক কন্ডাক্টর। তো ম্যাগনেটিক কন্ডাক্টর আমাদের এই যে এটা হচ্ছে কন্ডাক্টর। তো আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর নিলাম। আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর কয়টা নিতে হবে, তিনটা নিতে হবে, কারণ চারটা নিতে হবে, কারণ আমরা স্টার ফরওয়ার্ড রিভার্স স্টার ডেল্টা, এই জন্য আমাদের কী লাগবে, চারটা ম্যাগনেটিক কন্ডাক্টর লাগবে। আমরা চারটা ম্যাগনেটিক কন্ডাক্টর এখানে নিলাম। এখন আমাদের মোটরের প্রোটেকশানের জন্য আমাদের কী লাগবে, একটা ওভারলোড রিলে লাগবে। তো এই জন্য আমরা এই থার্মাল রিলেটাই হচ্ছে আমাদের ওভারলোড রিলে, কিন্তু এটা আমরা মিডিয়াম সাইজ করে নেব, দেন এখানে নেব। এখন আমাদের প্রয়োজন কি, একটা থ্রি ফেজ মোটর প্রয়োজন। এই জন্য আমরা একটা থ্রি ফেজ আমরা আমাদের একটা থ্রি ফেজ মোটর আমরা এখানে নিলাম। ওকে, এখন আমাদের পাওয়ার কানেকশনটা কমপ্লিট, পাওয়ার কানেকশনটা এখন আমরা করব। তো পাওয়ার কানেকশনটা করার জন্য আমাদের এই কেবলস অ্যান্ড কানেকশানে যাব। দেন এই যে এ পাওয়ারটা এই ওয়্যারটা নিয়ে আমরা এই সাইজ টু করে নেব। কিন্তু এখানে আমাদের সুবিধা একটা আছে কি, এখানে দেখুন আমাদের এই সিঙ্গেল লাইন নিলে একটা একটা করে করতে হবে। এই জন্য আমাদের এখানে আমাদের এই যে ভার্টিক্যাল ওয়্যার থ্রি নিলে আমাদের একটা ড্র করলে বাকি দুটা অটোমেটিকভাবে ড্র হয়ে যাবে। তো আমরা এটা নেব, সময় বাঁচবে। সিঙ্গেলটা নিয়ে সিঙ্গেল ওয়ার নিয়ে আমরা এটির সাথে অ্যাড করে দেব। ওকে, এখন আমাদের এই কানেকশনটা কমপ্লিট। কিন্তু এখানে আর একটা কানেকশন হচ্ছে, সেটা হচ্ছে পাওয়ার আর। তো আমরা এই পাওয়ারে যাব, পাওয়ার ফিডিংয়ে যাব। দেন এই যে পাওয়ার আর্টটা নেব, দেন এটার সাথে আমরা এখানে পাওয়ার আর্ট কেবলটা এখান থেকে নেব। দেন এটার সাথে আমরা সরি অ্যাড করে দিলাম, পাওয়ার কমপ্লিট। তো এখন আমরা রিনেম করে নেব। এটা হচ্ছে আমাদের সার্কিট ব্রেকার, তো আমরা সিবি দিলাম, সিবি। আর এটা হচ্ছে আমাদের কি, আমাদের এটা দিলাম আমরা ফরওয়ার্ড। তো এখানে এই জন্য কে ওয়ান দেব, আর এখানে টিকটা দিয়ে আমরা এটা দেব ফর এফ আর ডি ফরওয়ার্ডের। দেন আমরা এটা দেব আমরা কে টু, কে টু এটা দেব আমরা রিভার্স আর ভি এস, এটা দেবো আমরা কে থ্রি, কে থ্রি এটা দেবো আমরা কি দেবো ডেল্টা দেবো। এটা আমাদের কি কে ফোর, কে ফোর এটা দেবো আমরা স্টার। তো আমরা জানি এখন মোটরকে আমরা ফরওয়ার্ড কানেকশনটা কমপ্লিট, এখন আমরা রিভার্সে করব। আমরা জানি মোটরকে রিভার্সে ঘোরার জন্য আমাদের কি করতে হবে, যে কোনো দুই ফেজকে একে অপরের মাঝে অদল বদল করে দিতে হবে। তো আমরা এই একে এই এককে আছে এককে আমরা দিলাম, এককে দিলাম এখানে, তিনে দিলাম, দুইকে আমরা কমন রাখি,
2 কে আমরা কমন রাখলাম এবং 3 কে দিলাম আমরা এটার একে তো আমাদের অদল বদল হলো আমাদের রিভার্স কানেকশনটা কমপ্লিট এখন আমাদের করতে হবে কি স্টার আর ডেল্টা কানেকশনটা করতে হবে তো প্রথমে আমরা ডেল্টা কানেকশনটা করি ডেল্টা কানেকশনের জন্য আমাদের কি করতে হবে এ পাওয়ারটা এখানে নিয়ে আসব অথবা আপনারা এখান থেকে যে পাওয়ারটা যাবে সেখান সেটা এখানে এসে অ্যাড করে দিতে পারেন এভাবে কিন্তু সেটাই কিন্তু সবচেয়ে উত্তম পদ্ধতি বা সেটাই সঠিক কিন্তু আপনারা যদি এভাবেও করেন সেটাও কিন্তু করতে পারবেন আপনারা এই এককে আমরা একের সাথে অ্যাড করলাম দুই কে আমরা এই দুইয়ের সাথে অ্যাড করলাম আমাদের এটা কমপ্লিট এখন আমরা ফর স্টারকে মোটরের সাথে কানেকশন করার আগে আমরা একটু দেখে নেব একটা তো এই যে আমাদের স্টার কানেকশনটা কি দেখব স্টার কানেকশনটা হচ্ছে তিনটি ওয়াইন্ডিং 120 ডিগ্রি কোণে অবস্থান করে তাদের একটি প্রান্ত তাদের প্রথম প্রান্ত যেন তাদের প্রথম ওয়াইন্ডিংয়ের প্রথম প্রান্ত যেন দ্বিতীয়টির দ্বিতীয় প্রান্ত এবং দ্বিতীয়টির প্রথম প্রান্তের সাথে তৃতীয়টির দ্বিতীয় প্রান্ত এবং তৃতীয়টির প্রথম প্রান্তের সাথে প্রথমটির দ্বিতীয় প্রান্ত যেন যুক্ত থাকে তো এই কানেকশনটা যদি এরকম হয় তো আমরা এটা দুই ভাগে করতে পারি আমরা এই যে এই কানেকশনটা যখন অ্যাড করি তখন এটা হচ্ছে ডেল্টা হয়ে যায় তো ডেল্টার মতো তাই এটাকে ডেল্টা কানেকশন বলা হয় তো ডেল্টা কানেকশনের তিনটা ওয়াইন্ডিং তো আমরা এটাকে U1 U2 এটাকে ধরলাম আমরা V1 V2 আর এটা যদি W1 W2 ধরি তো সেক্ষেত্রে আমাদের কি হবে এখানে যদি একটা আমরা ফেজ লাইনটা দেই তো ফেজ লাইনটা আমাদের কোথায় শর্ট হবে U1 আর V2 কিন্তু E1 এবং V2 একই ফেজ পাচ্ছে দেখুন E1 এবং V2 একই ফেজ পাচ্ছে ঠিক অপর প্রান্তে যদি আমরা সরি এটা হয়তো আপনাদের আসবে না অপর প্রান্তে যদি আমরা এ প্রান্তে যদি আমাদের ব্লুটা দেই ব্লু ফেজটা দেই তো ব্লু ফেজটা কোন কানেকশনটা পাচ্ছে আমাদের ওয়াইন্ডিংটা পাচ্ছে আমাদের W1 এবং U2 এক শর্ট হচ্ছে মানে W1 U2 পাচ্ছে এবং এই আমরা যদি এই এখানে দেই ইয়েলো ফেজটা দেই তো V1 W2 পাচ্ছে W2 এর সাথে শর্ট থাকতেছে তো আবার আমরা এটাও করতে পারি আমরা যদি এটা U1 ধরি এটা U2 ধরি এবং এটা V1 V2 ধরি এবং এটা W1 W2 ধরতে পারি ধরি তাহলে কি হবে আমাদের এই ডেট ফেজটা U1 এবং W2 এর সাথে শর্ট থাকতেছে তো আমাদের এই কানেকশনটা করতে হবে কারণ আমাদের মোটরটা ঠিক এভাবে তৈরি করা হয়েছে আমাদের এই সফটওয়্যারে তো আমরা এই কানেকশনটা করব U1 U1 এর সাথে আমাদের এই ফেজ লাইনটা আমরা যদি রেডটা দেই প্রথমে তো এই ফেজটা আমাদের কি হবে U1 এবং W2 তো আমাদের প্রথমকার যে ফেজটা যাচ্ছে সেটা হচ্ছে U1 এবং W2 এর সাথে যাবে তো এটা হচ্ছে আমাদের প্রথম ফেজ তো প্রথম ফেজ ফেজটা আমাদের কোথায় শর্ট হবে মোটরের এই যে W2 এর সাথে তো আমরা এই W2 নিলাম এবং এই আমরা মোটরের W শেষ U1 W2 অ্যাড করে দিলাম এখন আমাদের কি করতে হবে তারপরে আছে আমাদের V1 U2 এর সাথে অ্যাড করতে হবে V1 U2 দ্বিতীয় ফেজটা আমরা V1 সরি দ্বিতীয় ফেজটা আমরা V1 U2 এর সাথে অ্যাড করব দ্বিতীয় ফেজটা দেখি আমাদের V1 আর U2 তো আমাদের U2 এ কোনটা যাবে ইউটিউবটা যাবে দ্বিতীয় নম্বর এই যে এটা হচ্ছে V1 তো V1টা আমরা দিলাম W2 এর সাথে আমরা দেখি এটা V1 কিনা আমরা এই যে দ্বিতীয়টার সাথে অ্যাড আছে তো দ্বিতীয়টা হচ্ছে আমাদের V1 তো তৃতীয়টা কি আছে আমাদের V2 তো V2টা কোথায় যাবে আমাদের V2 যাবে আমাদের W1 এর সাথে W1 আর V2 শর্ট হবে তো W1 V2 অ্যাড করি এটা হচ্ছে V2 V2টা W1 হচ্ছে তিন নম্বরটা হচ্ছে W1 তো তিন নম্বরটা আমাদের কোথায় আছে তিন নম্বরের সাথে অ্যাড আছে তাই আমরা এখান থেকে এটা আমরা শর্ট করে দেব ওকে
আমাদের ডেল্টা কানেকশনটা কমপ্লিট, ডেল্টার পাওয়ার কানেকশনটা কমপ্লিট। এখন আমাদের স্টারে যাব। তো স্টারটা দেখি, আমাদের এটা হচ্ছে আমাদের মোটরের ওয়াইন্ডিং এর, এভাবে হলে আমাদের মোটরে তিনটি ওয়াইন্ডিং আমাদের এভাবে অ্যাড হলে, অ্যাড করা হলে আমাদের স্টারের মতো দেখা দেখতে হয়। তো স্টারটা দেখুন, এক প্রান্ত হচ্ছে U1 U2 V1 V2 W1 W1 W2। তো তো তিনটির মাথা আলাদা এবং তাদের অপর প্রান্ত একটি বিন্দুতে মিলিত হয়েছে, তার মানে কি এর তিনটা শর্ট আছে। তো U1 V1 W1 কে আলাদা করলাম, দেন এই তিনটা, এদের তিন অপর প্রান্ত আমরা U1 V2 W2 শর্ট করে দিলাম, তার মানে কি এটা লেখা যায় না। তো এটা থেকে আমরা যখন ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে অ্যাড করব, তখন দেখুন এটা U1 V1 W1, দেন অপর প্রান্ত আমাদের কি আছে, আমাদের তিনটি শর্ট করা, শর্ট হয়ে গেছে। তো তিনটি শর্ট হয়ে গেলে তো আমাদের U2 V2 W2 শর্ট থাকলে তো তিনটা একই, আমরা যেখানে যেটাই দেই সেটা কিন্তু বিষয় না। তো আমাদের এ কানেকশনটা কি আমরা দিতে পারি না, তো আমরা এটাই করব। আমাদের এখানে আমরা প্রথম প্রান্ত দিলাম, এটার অপর প্রান্ত কি হবে, শর্ট করে দিতে হবে। তো শর্ট করে দেই, শর্ট করে দিলে আমাদের ডেল্টাতে চলবে। ঠিক এই যে প্রথমে এটা দিবেন, দেন এভাবে অ্যাড করে মিডিল এরটা পরে দিবেন, তাহলে কি হবে এখানে একটা জয়েন্টটা সৃষ্টি হবে, তাহলে মোটরটি চলবে। তো আমাদের এ কানেকশনটা কমপ্লিট, স্টার ডেল্টা পাওয়ার কান, স্টার ডেল্টা ফরওয়ার্ড রিভার্স, এই পাওয়ার কানেকশনটা কমপ্লিট। এখন আমাদের করতে হবে কি, কন্ট্রোলিং কানেকশনটা। তো কন্ট্রোলিং কানেকশনটা আমরা কিভাবে করব, কন্ট্রোলিং কানেকশনটা আমরা 24 ভোল্ট DC-তেও করতে পারি, আবার 240 ভোল্ট AC-তেও করতে পারি। তো আমরা 240 ভোল্ট AC-তেই করব। এই জন্য আমাদের কি করব, একটা ফেজ লাইন নেব এবং একটা নিউট্রাল নেব। এই জন্য আমরা পাওয়ারে যাব, দেন একটা ফেজ লাইন নিলাম, একটা নিউট্রাল নিলাম। আপনারা চাইলে একটা ফেজ লাইন থেকে, কানেকশনটা থেকে একটা ফেজ লাইন নিয়ে আমাদের এখানে নিতে পারেন, কিন্তু আমি এটাই নিলাম। দেন আমাদের এখন প্রয়োজন কি হবে, এটার মতন একটা সার্কিট ব্রেকার নেব। তো এটা 3-পোল সার্কিট ব্রেকার, আমরা নেব এখন 2-পোল সার্কিট ব্রেকার। তো এই জন্য 3D অপশনে যাব, এটাও স্মল সাইজ করে নেব, দেন আমাদের এই সার্কিট ব্রেকারটা নেব। কিন্তু এখানে আমরা এটা অ্যাড করার পর আমরা রিডতে যাব, দেন এখানে ডাবল পোল করব। এই জন্য এই যে ইমেজিন 3D ইন, এটা ইংলিশ ভার্সন না, তাই এটা ঠিকভাবে দেখা যাচ্ছে না, ওদের ওদের ল্যাঙ্গুয়েজে আছে। তো আমরা এটা সিলেক্ট করলেই আমাদের ডাবল পোল সার্কিট ব্রেকার হয়ে যাবে। দেন আমরা এটাকে অ্যাড করে দিই, আমরা ওয়্যার কানেকশনটা করে দিই। নিউট্রালের সাথে নিউট্রাল, তো এখন আমরা কি করব, আমাদের মোটরটিকে অন করার জন্য কি হবে, একটা আমাদের মোটরটিকে ফরওয়ার্ডে অন করার জন্য আমাদের কি হবে, একটা ফরওয়ার্ড অন সুইচ লাগবে, এবং রিভার্সে অন করার জন্য কি হবে, আমাদের রিভার্স অন সুইচ লাগবে। এবং মোটরটিকে বন্ধ করার জন্য কি প্রয়োজন, একটা অফ সুইচ প্রয়োজন। তো আমাদের লাগবে কি, 3D অপশনে যাব, 3D অপশনে গিয়ে আমাদের তিনটি সুইচ নেব, একটা হচ্ছে অফ সুইচ, একটা হচ্ছে অন অন সুইচ, এবং একটা হচ্ছে অফ সুইচ, সরি একটা অন সুইচ অফ সুইচ নিলাম, একটা ফরওয়ার্ড অন সুইচ নিলাম, একটা রিভার্স অফ সুইচ নিলাম, রিভার্স অন সুইচ নিলাম। তো এখন আমাদের কি করতে হবে, আমরা রিনেম করে নেই, এটা আমরা দেব, এটা দেব সার্কিট ব্রেকার CB ডাবল পোল সার্কিট, আর এটা রিনেম করতে হবে, এটা আমাদের ওভারলোড রিলে, তো আমি দিলাম OLR। এখন এটা যেহেতু আমাদের অফ সুইচ, তো অফ সুইচটা আমাদের লিখি OWF, এবং অফ সুইচটা আমাদের রেড কালার হয়, এই যে 3 নম্বরটা সিলেক্ট করলে রেড কালার হয়ে যাবে। দেন আমাদের কি করতে হবে, এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড অন সুইচ, তো আমরা এটা দেবো F অন সুইচ অন, ফরওয়ার্ড অন সুইচ, আর এটা হচ্ছে রিভার্স অফ সুইচ, তো R অফ দিলাম, সরি R অন দিলাম, রিভার্স অন সুইচ। তো এখন আমাদের করতে হবে কি, আর আমরা যে আমাদের আর একটা টাইমার নিতে হবে, রিলে টাইমার, যেহেতু আমরা অটোমেটিকভাবে স্টার এবং ডেল্টাতে কানেকশনটা করব, এই জন্য প্রথমে আমাদের স্টারে যাবে, দেন ডেল্টাতে মোটরটি চলবে। এজন্য আমরা কি করব,
একটা রিলে টাইমার নেব। আমরা একটা রিল গত ক্লাসে আমি দেখেছিলাম এর আগে আমরা এই একই স্টার ডেল্টা ফরওয়ার্ড রিভার্স স্টার ডেল্টা টিউটোরিয়াল করেছিলাম, সেখানে আমি ওয়ান ডিলে টাইমার দিয়ে কানেকশনটা করেছিলাম, কিন্তু আজকে আমরা রিল টাইমার রিলে নিব। টাইমার রিলে দিয়েও আমরা কানেকশনটা দেখাবো। এটা হচ্ছে আমাদের টাইমার রিলে, তো আমরা এই টাইমার রিলে দিয়ে কানেকশনটা করব। দেন আমরা কানেকশনটা এখানে নিলাম, এটাকে আমরা একটু ওপরে উঠে দিই। ওকে, এখন আমাদের কি করতে হবে, আমাদের যে সার্কিট ব্রেকার থেকে যে কানেকশনটা আসবে সেটা আমরা সরাসরি ওভারলোড রিলের 95-এ দেবো। তো আমরা এই কানেকশনটা ফেজ লাইনটা, সার্কিট ব্রেকারের ফেজ লাইনটা আমরা সরাসরি ওভারলোড রিলের 95-এ দেবো। তো 95 হচ্ছে এটা, তো 95 থেকে কানেকশনটা নিলাম, এখানে রাখলাম। দেন সার্কিট ব্রেকার থেকে যে কানেকশনটা আসলো সেটা হচ্ছে আমাদের অফেজ লাইনটা, আমাদের ওভারলোড রিলের 95-5 দিলাম, এবং 95 সাথে এই 96 হচ্ছে ক্লোজ কন্ট্যাক্ট। তো 95 যে পাওয়ারটা দিব সেটা আউট হয়ে আমাদের 96 আসবে। তো 96 থেকে আমাদের যে কানেকশনটা আউট হবে সেটা সরাসরি আমরা আমাদের অফ সুইচের আমরা অফ সুইচের ইনে দেব। তো অফ সুইচের ইন হচ্ছে এটা, আমরা জানি আমাদের পুশ সুইচের ওপরে যে দুটা পিন থাকে সেই দুটো পিন হচ্ছে, ওপরের পিন দুটো হচ্ছে আমাদের ওপেন কন্ট্যাক্ট, এবং নিচে সরি ওপরের যে পিন দুটো থাকে সেটা হচ্ছে আমাদের অফ সুইচের জন্য ব্যবহার করব, কারণ ওপরের পিন দুটো হচ্ছে ক্লোজ কন্ট্যাক্ট এবং নিচের পিন দুটো হচ্ছে ওপেন কন্ট্যাক্ট। তো আমরা কোনো কিছু বন্ধ করার জন্য আমরা জানি ক্লোজ কন্ট্যাক্ট ব্যবহার করতে হবে, এবং কোনো কিছু অন করার জন্য আমাদের কী করতে হবে, ওপেন কন্ট্যাক্ট ব্যবহার করতে হবে। তো এটা হচ্ছে আমাদের অফ সুইচ, অফ সুইচ লিখি। তো আমরা এটাকে অফ করলাম, দেন আমাদের আমরা ফরওয়ার্ড অন ফরওয়ার্ড মোটরটিকে অন করব। তো এই জন্য আমাদের ফরওয়ার্ডের এটা হচ্ছে অন সুইচ, তো আমরা এটাকে ওপেন কন্ট্যাক্ট নিলাম, নিচের দুইটা হচ্ছে ওপেন কন্ট্যাক্ট। তো আমরা এটাও দেখতে পারি, ডাবল ক্লিক করবেন, দেন সিম্বলে ক্লিক করলে আপনাদের সিম্বল দেখাবে। দেখুন অন এবং টু, ওপরের যে কন্ট্যাক্টটা সেটা হচ্ছে ক্লোজ কন্ট্যাক্ট এবং নিচের দুটি হচ্ছে ওপেন কন্ট্যাক্ট। তো ঠিক একইভাবে যখন আমরা ফরওয়ার্ডকে অন করলাম, ফরওয়ার্ডকে কীভাবে অন করলাম, অফ সুইচের আউট থেকে ফরওয়ার্ডের ওপেন ফরওয়ার্ডের অন সুইচের ওপেন ফরওয়ার্ডের অন সুইচের ইনে দিলাম। তো ঠিক একইভাবে আমাদের রিভার্সকে যখন চালনা করবো, মোটরটিকে রিভার্সে চালন করবো, তখন কী করতে হবে, একইভাবে করতে হবে, অফ সুইচের আউট থেকে আমাদের রিভার্সের অন সুইচের ইনে দিতে হবে। তো এটা হচ্ছে রিভার্সের অন সুইচের ইন, ওপেন কন্ট্যাক্টর নিলাম, দেন ওকে। এখন আমাদের করতে হবে কি, আমাদের ফরওয়ার্ডের অন সুইচের আউট থেকে কানেকশনটা আমাদের কোথায় যাবে, আমাদের ইয়ন কয়েলে যাবে। তাহলে আমাদের প্রেস করলে আমাদের ইয়নটা অন হবে। তো এখানে আমাদের কি করতে হবে, আমরা যেহেতু ফরওয়ার্ড এবং রিভার্স অটোমেটিক ফরওয়ার্ড রিভার্সে চালু করব, অটোমেটিক ফরওয়ার্ড রিভার্স স্টার ডেল্টাতে চালু করব, এজন্য আমাদের কি করতে হবে, একটা সেফটি ব্যবহার করতে হবে, ইন্টারলকিং সেফটি ব্যবহার করতে হবে, যেন আমাদের ফরওয়ার্ডে চললে মোটরটি কোনোভাবেই যদি ভুলবশত আমরা রিভার্স সুইচটাকে অন করে দিই তখনও কিন্তু যেন আমাদের রিভার্সটা না হয়, এবং রিভার্সটা চলা অবস্থায় যেন ফরওয়ার্ডের অন সুইচটা প্রেস করে আমাদের ফরওয়ার্ডটা অন না হয়, এই জন্য আমাদের কি করতে হবে, ইন্টারলকিংটা ব্যবহার করতে হবে। তো ইন্টারলকিং সেফটিটা কি, আমাদের যখন ফরওয়ার্ডের ইয়ন কয়েলে কানেকশনটা দিব তখন রিভার্সের ক্লোজ কন্ট্যাক্ট হয়ে ফরওয়ার্ডের ইয়ন কয়েলে দেব, এবং ঠিক একইভাবে আমাদের কি করতে হবে, রিভার্সের ক্ষেত্রে কি হবে, রিভার্সের ক্ষেত্রেও আমাদের
রিভার্স এর অন সুইচের আউট থেকে যে কানেকশনটা যাবে সেটা হচ্ছে আমাদের রিভার্সের অন সুইচের আউট থেকে যে রিভার্সের ইয়ন কয়েলে যাবে সেটাও আমাদের কি হবে ফরওয়ার্ডের ক্লোজ কন্টাক্ট হয়ে ফরওয়ার্ডের ক্লোজ কন্টাক্ট হয়ে রিভার্সের এয়ন কয়েলে যাবে। এটা হচ্ছে ইন্টারলকিং। এখন আমাদের আমরা জানি কি পুশ পুশ সুইচের কাজটা কি, আমরা মোটরটি এইটাকে যতক্ষণ আমরা প্রেস করে রাখবো ঠিক ততক্ষণ এই ওপেন কন্টাক্টটা ক্লোজ থাকবে, দেন ক্লোজ হয়ে কানেকশানটা আমাদের ইয়ন কয়েলে যাবে। ঠিক একইভাবে কানেকশানটা এটা প্রেস করলে ঠিক কানেকশানটা আমাদের রিভার্সের ইয়ন কয়েলে যাবে, কিন্তু যখনই আমরা ছেড়ে দেব তখন কিন্তু কানেকশানটা ছেড়ে দেবে, ইয়ন কয়েলে কানেকশানটা যাবে না, তখন মোটরটি বন্ধ হয়ে যাবে। এখন আমাদের কি করতে হবে, তখন আমাদের ল্যাচিং, আমাদের একটা ল্যাচিং সিস্টেম আছে, সেটা হচ্ছে কি আমাদের ফরওয়ার্ডকে অন করার জন্য ফরওয়ার্ডের ওপেন কন্টাক্ট ক্লোজ করে ইয়ন কয়েলে দিব, যখনই আমরা পুশ সুইচটা প্রেস করব তখন এই ফরওয়ার্ডের ওপেন কন্টাক্টটা ক্লোজ হয়ে যাবে, দেন আমাদের বাইপাসে কানেকশানটা এসে আমাদের ইয়ন কয়েলকে ইয়ন কয়েলে কানেকশানটা পাবে, তখন আমাদের মোটরটি অন থাকবে। এই জন্য আমাদের কী করতে হবে, সিস্টেমটা হচ্ছে স্টপ সুইচের আউট থেকে এবং যে মোটরটিকে রান করব সেই মোটরের অন সুইচের ইন থেকে। তো আমরা প্রথমে আমরা কী করব ফরওয়ার্ডকে অন করব, তো স্টপ সুইচের আউট হচ্ছে এটা এবং অথবা আর আছে ফরওয়ার্ড, ফরওয়ার্ডে অন করবো তাই ফরওয়ার্ড সুইচের ইন থেকে, তো আমাদের কানেকশানটা হচ্ছে এটা এটা দ্বারা হচ্ছে, তো এই কানেকশানটা আমরা নেব। স্টপ সুইচের আউট এবং মোটরটিকে যে ফরওয়ার্ডে অন করলে ফরওয়ার্ডের অন সুইচের ইন ইন থেকে কানেকশানটা আমাদের কোথায় যাবে, আমাদের ফর যে ফরওয়ার্ডের ওপেন কন্টাক্ট হয়ে কানেকশানটা যাবে। তো ফরওয়ার্ডের ওপেন কন্টাক্টে কানেকশানটা নেই, আমরা যেহেতু মোটরটিকে ফরওয়ার্ডে চালাবো এজন্য ফরওয়ার্ডের ওপেন কন্টাক্ট হয়ে আমাদের কোথায় যাবে কানেকশানটা, ম্যাগনেটিক কন্ডাক্টরের ইয়ন কয়েলে যাবে। ঠিক একইভাবে কি করতে হবে, আমাদের রিভার্সকে রিভার্সকেও ল্যাচিং করতে হবে। তো রিভার্সকে ল্যাচিং করবো কীভাবে, একই রকম অফ সুইচের আউট থেকে, অফ সুইচের আউট হচ্ছে এটা, তার মানে এ কানেকশানটা বাইপাসে এ পর্যন্ত আসছে, তো এটা হচ্ছে অফ সুইচের আউট এবং রিভার্সে যেহেতু এবং যে মোটরটিকে রান করব রিভার্স মোটরটিকে রান করব এবং রিভার্সে তাই রিভার্সের অন সুইচের ইন, রিভার্সের অন সুইচের ইন হচ্ছে এটা, তো এই কানেকশানটা এখান থেকে নেওয়া যা, আমাদের এখান থেকে কানেকশানটা নেওয়া দুটোই একই, কারণ এটা হচ্ছে অফ সুইচের আউট এবং রিভার্সের অন সুইচের ইন হচ্ছে এটাও, তার মানে আমরা কি করতে পারি কানেকশানটা আমরা এখান থেকেও নিতে পারি অথবা এখান থেকে নিতে নিলেও হবে, কারণ দুটো একই। তো আমরা যেহেতু একটা ওয়েট দেওয়া আছে এজন্য আমি দুইটা নিচ্ছি না, তো আমাদের কি করতে হবে এইটার ওপেন কন্টাক্ট হয়ে ওপেন কন্টাক্টের সাথে অ্যাড করে আমাদের ফরওয়ার্ডের ইয়ন কয়েলে দিতে রিভার্সের ইয়ন কয়েলে দিতে হবে। তো রিভার্সের ইয়ন কয়েলটা যদি আমরা এখান থেকে এই রিভার্সের ইয়ন কয়েলটা আমরা এটাতে অ্যাড করে দিই তা হবে, কিন্তু এখানে দেখুন এই যে রিভার্সের অন ইয়ন কয়েলটা আমাদের এই পর্যন্ত আছে, তো আমরা এটার সাথে শর্ট করে দিলাম, তো এখানে শর্ট করা যা আমাদের ইয়ন কয়েলের এখানে শর্ট করাও দুটো একই, তা আমরা এখানে শর্ট করলাম। তো এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড রিভার্স ইন্টারলকিং এবং ল্যাচিং হলো। এখন আমাদের স্টার ডেল্টা কানেকশানটা করতে হবে, তো এজন্য আমাদের কি করতে হবে, আমাদের এখানে আমরা টাইমারটা নিয়েছি, টাইমার কানেকশন করছি, কারণ ফরওয়ার্ডেও আমরা এখানে সত্য কি আমাদের ফরওয়ার্ড যখন মোটরটি আমরা ফরওয়ার্ড মোটরটিকে অন করব অন সুইচটা প্রেস করব তখন মোটরটি ফরওয়ার্ডে অন হবে এবং সাথে সাথে স্টারে চলবে, মোটরটি স্টারে চলবে, দেন কিছু সময় পর ডেল্টাতে যাবে। ঠিক একইভাবে আমরা রিভার্সটিকে যখন চালনা করবো তখন এই ম্যাগনেটিক কন্ডাক্টর মোটরটি রিভার্সে চলবে এবং সাথে সাথে রিভার্স স্টারে চলবে, দেন আমাদের ডেল্টাতে যাবে। তাহলে কি হচ্ছে আমাদের ফরওয়ার্ড এবং রিভার্স দুটো যে কোনো একটা
ডেল্টাকে অন করলে আমাদের মোটরটি প্রথমে স্টারে চলবে দেন ডেল্টাতে চলবে। এজন্য আমাদের কি করতে হবে, ফরওয়ার্ড এবং রিভার্সের ওপেন কন্ট্যাক্ট থেকে আমাদের কানেকশনটা নিতে হবে। তো এই জন্য আমরা কি করব, এখানে যেহেতু ফরওয়ার্ড এবং রিভার্সের এক্সট্রা কোনো ওপেন কন্ট্যাক্ট নেই, আমরা আপনারা আবার এটা করেন না যে ফরওয়ার্ড রিভার্সের ওপেন কন্ট্যাক্ট, তো এটা তো এই দুটো আমরা শর্ট করে দেই দেন আমরা কানেকশানটা টাইমারে দিই, সেটা কিন্তু হবে না। কারণ এই দুটো শর্ট করে দিলে আমাদের ফরওয়ার্ড অন সুইচটা অন করলে করি অথবা রিভার্স করি, এই দুটো শর্টের কারণে আমাদের দুটো ম্যাগনেটিক কন্ডাক্টরই অন হয়ে যাবে। এই জন্য আমরা কি করব, আমাদের এই এখানে আমরা বাজারে যে কন্ডাক্টরগুলো পাই বা যেগুলো দিয়ে আমরা কানেকশানটা করি, সেখানে কিন্তু আপনারা দেখবেন দুইটা ওপেন কন্ট্যাক্ট থাকবে, এই ম্যাগনেটিক কন্ডাক্টরের দুটো ওপেন কন্ট্যাক্ট থাকবে এবং দুইটা ক্লোজ কন্ট্যাক্ট থাকবে। তো এখানে যেহেতু নাই, সেক্ষেত্রে এই সফটওয়্যার আর একটা ব্যবস্থা করে রাখছে, এটা হচ্ছে আমাদের অক্সিলারি কন্ট্যাক্ট। আমরা এখানে একটা অক্সিলারি কন্ট্যাক্ট নিলাম, এখানে আর একটা নিলাম, আমরা এখানে একটু আমরা এটা সিম্বলও করে দিলে আপনারা বুঝবেন, সিম্বলটা দেখব। এই যে দেখুন, এটা হচ্ছে ওপেন কন্ট্যাক্ট, এটা ক্লোজ কন্ট্যাক্ট, এটা হচ্ছে ক্লোজ কন্ট্যাক্ট, এটা হচ্ছে ওপেন কন্ট্যাক্ট, ঠিক এখানে চারটা ওপেন ক্লোজ কন্ট্যাক্ট দিয়ে রাখছে। তো এক্ষেত্রে এখন আমরা কি করব, আমাদের এ কানেকশানটা করার জন্য আমাদের টাইমারে কানেকশানটা করতে হবে কীভাবে, ফরওয়ার্ডের ওপেন কন্ট্যাক্ট আউট থেকে কানেকশান নিতে হবে এবং রিভার্সের ওপেন কন্ট্যাক্ট আউট থেকে কানেকশানটা নিতে হবে, নিয়ে আমাদের আউটের কানেকশানটা শর্ট করে আমাদের টাইমারে কানেকশানটা দিতে হবে। এর জন্য আমরা কী করব, এখানে যেহেতু আমাদের ওপেন কন্ট্যাক্ট নাই, তো আমরা যদি এখানে যদি আরেকটা ওপেন কন্ট্যাক্ট থাকতো, তা আমরা যে এই যে স্টপ সুইচের আউট থেকে যে কানেকশানটা নিয়েছি, সেই কানেকশানটা থেকে এখানে আরেকটা কানেকশান নিয়ে আমাদের দিতাম ফরওয়ার্ডের ওপেন কন্ট্যাক্টে দিতাম, এবং এক্ষেত্রে আরেকটা দিতাম রিভার্সের ওপেন কন্ট্যাক্টে, তাহলে আমাদের কী হতো, আমাদের ওপেন কন্ট্যাক্ট আউট হয়ে দেন দুইটাকে আমরা শর্ট করে টাইমারে দিতাম। তো এখানে যেহেতু নাই, সেহেতু আমাদের কি করতে হবে, এখানে কানেকশানটা দিতে হবে। তো আমরা এখানে কানেকশানটা করার জন্য আমাদের সফটওয়্যারকে তো আমাদের বোঝাতে হবে যেটা হচ্ছে কেঅনের অক্সিলারি কন্ট্যাক্ট, এটা হচ্ছে কে টু, এটা ফরওয়ার্ডের অক্সিলারি কন্ট্যাক্ট, এটা হচ্ছে রিভার্সের অক্সিলারি কন্ট্যাক্ট। এই জন্য আমরা কি করব, এই যে এখানে যে আমরা কেঅন রিনেম করেছিলাম, নেমটা দিয়েছিলাম, এই জন্য আমরা এখানেও এটা যদি আমরা কেঅন মানে ফরওয়ার্ডের করি, তাই এখানে কেঅন দিলাম, তাহলে আমরা বুঝে নেবে সে যেটা ফরওয়ার্ডের ওপেন কন্ট্যাক্ট, এবং এটা কে টু দিই, এটা বুঝে নেবে কে টু রিভার্সের রিভার্সের অক্সিলারি কন্ট্যাক্ট। তা আমাদের কি করতে হবে, এখন ফরওয়ার্ডের ওপেন কন্ট্যাক্ট এবং রিভার্সের ওপেন কন্ট্যাক্ট দুটোকে শর্ট করে আমাদের টাইমারে কানেকশানটা দিতে হবে। তো আমরা টাইমারে কানেকশানটা কোথায় কীভাবে করব, আমরা কানেকশানটা নিব অফ সুইচের আউট থেকে, আমাদের অফ সুইচের আউট হচ্ছে এটা, দেন আমরা এ1 কয়েল থেকে নিতে পারি, আমাদের এ1 কয়েল থেকে এ1 কয়েল দেন এ1 কয়েল থেকে নিতে পারি, কিন্তু এখানে দেখুন আমাদের এই এখান থেকে কানেকশান গিয়ে আমাদের কোথায় গেছে, এই ওপেন কন্ট্যাক্টে, ফরওয়ার্ডের ওপেন কন্ট্যাক্টে দিয়েছি এবং রিভার্সে ওপেন কন্ট্যাক্টে দিয়েছি। যখনই আমরা এই অন সুইচটা প্রেস করেছি, তখনই আমাদের ওপেন কন্ট্যাক্টটা ক্লোজ হয়ে গেছে, দেন আমাদের এই ফরওয়ার্ডে গেছে। ঠিক একইভাবে যদি আমরা কানেকশানটা এখান থেকে নিই, দেন ফরওয়ার্ডের ওপেন কন্ট্যাক্ট নিলাম এবং সাথে সাথে আমরা রিভার্সেরও ওপেন কন্ট্যাক্ট নিলাম, দেন ওপেন কন্ট্যাক্ট আউট হলো, এই ওপেন কন্ট্যাক্টটা আমরা শর্ট করে দিলাম। এই শর্ট থেকে এখন আমাদের কি করতে হবে, একটা কানেকশান নেব আমরা, সেটা হচ্ছে টাইমারের জন্য। একটু জুম আউট করি, তো আমরা টাইমারকেও সিম্বল করে দিই, তাহলে আমাদের টাইমারের সার্কিটটা বুঝবো। আমরা এখানে ওয়েটটা নিলাম, টাইমারে কানেকশানটা নিলাম, দেন আমরা একটু জুম করে নিই। এখানে আমরা টাইমারকে অন করার জন্য আমাদের কি করতে হবে, টাইমারের কয়েলে কানেকশানটা দিতে হবে। তো এখানে দেখুন টাইমারের কয়েল হচ্ছে 13 এবং 14, এই 13 এবং 14 হচ্ছে আমাদের টাইমারটা কানেকশন, টাইমার কানেকশান।
টাইমার 14 এবং 13 এবং 14 হচ্ছে আমাদের রিলের টাইমারের রিলে টাইমার রিলের কয়েল। তো আমরা 13 তে যদি ফেজ লাইন দিই তাহলে 14 তে কিন্তু আমাদের নিউট্রাল দিতে হবে। তো আমরা এখানে করব কি, আর 14 তে দিলে আমাদের 13 তে নিউট্রাল দিতে হবে। তো আমরা এখানে 13 সরি আমরা 13 তে আমরা দিলাম কয়েলটা দিলাম, আমরা 13 তে ফেজ লাইনটা দিলাম এবং একটা নিউট্রাল কানেকশনটা আমাদের এখানে কত দিতে হবে 14 তে। তো নিউট্রাল ওয়্যারটা নিলাম, একটু জুম আউট করি, চোদ্দতে দিতে হবে কি আমাদের নিউট্রাল কানেকশনটা। তো চোদ্দতে আমরা নিউট্রাল কানেকশনটা দিলাম, দেই চোদ্দতে আমরা নিউট্রাল কানেকশনটা দিলাম। এখন এই টাইমারে আমাদের রিলে টাইমারে আমাদের কানেকশন পাবে। এখন আমাদের দেখতে হবে কি, আমাদের প্রথম অবস্থায় আমাদের মোটরটি স্টারে চলবে এবং দেন আমাদের ডেল্টাতে যাবে। তাহলে আর টাইমারের কাজ কি, প্রথম অবস্থায় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই ওপেন কন্ট্রাক্টরটি ক্লোজ কন্ট্রাক্টরটি নির্দিষ্ট সময় পর্যন্ত ক্লোজ কন্ট্রাক্টরটি ক্লোজ থাকবে, দেন নির্দিষ্ট সময় পর ক্লোজ কন্ট্রাক্টটি ওপেন হয়ে যাবে এবং ওপেন কন্ট্রাক্টটিকে ক্লোজ করে দিবে। তো এখানে আমরা কানেকশন নেব কি, নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা যেহেতু মোটরটিকে স্টারে চালাবো এজন্য আমরা মোটরটিকে ক্লোজ কন্ট্যাক্ট নিতে হবে। এজন্য আমি একটু জুম করি তাহলে আপনাদের কানেকশনটা বুঝতে পারবে। আমরা টাইমারের কাজ কি, এই যে দেখুন সার্কিটটা দেখুন, আগে আমাদের 1 এর সাথে 9 হচ্ছে ক্লোজ কন্ট্যাক্ট এবং 5 এর সাথে 9 হচ্ছে ওপেন কন্ট্যাক্ট, ঠিক একইভাবে 2 এর সাথে 10 হচ্ছে ওপেন ক্লোজ কন্ট্যাক্ট এবং 6 এর সাথে 10 হচ্ছে ওপেন কন্ট্যাক্ট, 3 এর সাথে আমাদের 11 হচ্ছে ক্লোজ কন্ট্যাক্ট এবং সাথে সাথে 11 হচ্ছে ওপেন কন্ট্যাক্ট, 4 এর সাথে 12 হচ্ছে ক্লোজ কন্ট্যাক্ট এবং 8 এর সাথে 12 হচ্ছে ওপেন কন্ট্যাক্ট। তো আমরা আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের যেহেতু প্রথমে স্টারে চলবে তো আমাদের এই রিলেটার সাথে সাথে আমাদের মোটরটা কি হবে, স্টারে চলবে। তো আমরা এই ক্লোজ আমাদের এই কানেকশনটা নেব, আমরা এই ক্লোজ 1 এর সাথে অ্যাড করব, দেন 9 এর সাথে আমাদের কানেকশনটা দেব, কারণ আমাদের প্রথমে আমাদের মোটরটিকে ডেল্টা স্টারে চালাবো। তো স্টারে চালানোর জন্য আমরা 1 এর সাথে এটা শর্ট করে দিলাম, 1 এর সাথে শর্ট করে দিলাম এবং 9 হচ্ছে ক্লোজ কন্ট্যাক্ট, 9 হতে আমরা কানেকশনটা নেব, দেন আমরা সরাসরি জুম আউট করি। নয়ের সাথে আমাদের কানেকশনটা যেটা করলাম সেটা আমাদের কি হবে, সরাসরি স্টারের ইয়ন কয়েলে যাবে, কারণ আমাদের ক্লোজ কন্ট্যাক্ট হয়ে মানে এই রিলেটার টাইম হলে আমাদের ক্লোজ কন্ট্যাক্ট হয়ে বাইপাসে কানেকশনটা স্টারে চলবে, দেন কিছু সময় পর সে ডেল্টাতে যাবে নির্দিষ্ট টাইম পর। তো আমাদের এটা যেহেতু স্টার ডেল্টা তো আমাদের এখানেও আমাদের ফরওয়ার্ড রিভার্সের মতো আমাদের কি করতে হবে, ইন্টারলকিংটা করতে হবে, যেন আমাদের ফরওয়ার্ডে স্টারে চলাকালীন ডেল্টাতে না যায় এবং ডেল্টাতে চলাকালীন স্টারে না চলে। তো এই জন্য আমাদের লকিংটা কিভাবে করব, আমরা স্টারে 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 চালু করার সময় স্টারে অন অন থাকাকালীন আমাদের যেন ডেল্টাতে না চালু হয় এজন্য আমরা কি করব, ডেল্টার সরি ডেল্টার ক্লোজ কন্ট্যাক্ট হয়ে আচ্ছা আমরা এটা একটু এটা ওপর দিয়ে কানেকশনটা নিই তাহলে আমাদের সুবিধা হবে। স্টারে এর কয়েলে দেওয়ার সময় আমাদের কি করব, ডেল্টা ক্লোজ কন্ট্যাক্ট হয়ে স্টারের অনে দেব, তাহলে কি হবে, স্টারটা যখন চালু হবে তখন এই ওপেন ক্লোজ কন্ডাক্টরটা অটোমেটিকভাবে ওপেন থাকবে, ওপেন হলে কিন্তু যতই ফল্ট হোক তখন কিন্তু আমাদের এই ওপেন কন্ট্যাক্টের কারণে এখান এই স্টারটা চলবে না।
সরি ডেল্টা 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 ম্যাগনেটিক কন্ডাক্টর চলবে না, তখন আমাদের ডেল্টা কানেকশনটা হবে না, শর্ট হবে না। এখন আমাদের কি করতে হবে, তাহলে এখন মোটরটি কি হলো, নির্দিষ্ট সময় পর্যন্ত মোটর অন অনের সাথে সাথে, অন করার সাথে সাথে মোটরটি আমাদের এই বাইপাসে ক্লোজ কন্ট্যাক্ট হয়ে আমাদের মোটরটি স্টারে চলবে নির্দিষ্ট সময় পর্যন্ত। টাইমারে আমরা টাইমটা সেট করে দেব, নির্দিষ্ট সময় পর্যন্ত স্টারে চলবে, দেন আমাদের কানেকশনটা কি করবে, এই ক্লোজ কন্ট্যাক্টটা ওপেন করে দেবে এবং ওপেন কন্ট্যাক্টটা ক্লোজ করে দেবে। তাহলে আমাদের কি করতে হবে, একটা ওপেন কন্ট্যাক্ট নিতে হবে, তাহলে নির্দিষ্ট সময় পর ওপেন কন্ট্যাক্টটা যেন ক্লোজ হয়ে যায়, দেন আমাদের ডেল্টাতে যায়। এজন্য আমাদের কি করবে, একটা ওপেন কন্ট্যাক্ট নিতে হবে। তো আমরা আমরা সাত এই কানেকশনটা সাথে করতে পারি, দেন আমরা সাত সাত নিলে আমাদের 11 নম্বর পিন নিতে পারি, 11 পিন আউট থেকে আমাদের ডেল্টা কান এ অনে দিতে পারি, অথবা আমরা ছয়ের সাথে অ্যাড করতে পারি। তো আমরা এখানে ছয়ই দিই, অ্যাড করে ছয়, ছয়ের সাথে আমাদের কি আছে, ছয়ের সাথে 10। তো 10 থেকে আমাদের আমাদের আউট 10-এ যে আউট কানেকশনটা হবে, সেই কানেকশনটা আমরা কি করব, ডেল্টার এ অনে যাবে। কিন্তু আমরা ইন্টারলকিংটা অবশ্যই করে নেব, তাহলে আমাদের ইন্টারলকিংটার জন্য আমরা কি করব, স্টারের এ অন কয়েলে যাবে, স্টারের ক্লোজ কন্ট্যাক্ট হয়ে যাবে। তো স্টারের ক্লোজ কন্ট্যাক্ট আমরা দেই, স্টারের ক্লোজ কন্ট্যাক্ট। তো স্টারের ক্লোজ কন্ট্যাক্টটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ক্লোজ কন্ট্যাক্ট, দেন এখানে কানেকশনটা দিলাম, দেন স্টার ক্লোজ কন্ট্যাক্ট আউট হয়ে সরাসরি আমাদের কোথায় যাবে, ডেল্টার ইয়ন কয়েলে। এটা এটারও ইন্টারলকিং করলাম, এখন আমাদের মোটরটি কিন্তু কানেকশনটা কিন্তু কমপ্লিট। এখন আমরা কি করব, এটাকে অবশ্যই আমরা রিনেম করে দেবো, এটা দেবো আমরা টাইমার দিই, টাইমার, আর নির্দিষ্ট সময় পর্যন্ত একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিই, নির্দিষ্ট সময় পর্যন্ত মোটরটি স্টারে চলবে, দেন নির্দিষ্ট সময় পর মোটরটি ডেল্টাতে যাবে। 5 সেকেন্ড দিলাম। আমরা যেহেতু এ ওয়ান কয়েলে আমরা দিয়েছিলাম কি, ফেজ লাইনটা দিয়েছিলাম প্রতিটার, এজন্য আমাদের কি করতে হবে, A2-তে আমাদের কি করতে হবে, নিউট্রালটা দিতে হবে। এজন্য আমরা নিউট্রাল ওয়্যারে যাব, দেন এখান থেকে নিউট্রাল ওয়্যারটা আমরা প্রতিটার A2-তে নিউট্রাল ওয়্যারটা দিয়ে দিব। ওকে, এখন আমাদের কানেকশনটা কমপ্লিট। এখন আমরা সিমুলেশন করে দেখবো, আমি জুম আউট করি, এখন আমরা সিমুলেশন করে দেখি। আমরা এখানে সিমুলেশন ক্লিক করব, দেন সার্কিট ব্রেকার দুটো অন করলাম, দেন আমরা ফরওয়ার্ড মোটরটিকে অন করলাম। দেখুন মোটরটি আমাদের ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর এবং স্টারটি চলতেছে, নির্দিষ্ট সময় পর্যন্ত মোটরটি আমাদের স্টারে চলবে। ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরটি অন হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা এখন এটাকে বন্ধ করে দিই, এখন যদি আমরা রিভার্সকে অন করি, আমি জুম করে একটু, দেখুন মোটরটি আমাদের রিভার্সে চলতেছে, আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরটি ফলো করব। নির্দিষ্ট সময় পর দেখুন মোটরটি আমাদের ডেল্টাতে চলে যাবে। তো এই ছিল আমাদের এটা, তো কানেকশনটা কমপ্লিট। এখন আমরা করব কি, জুম আউট করি, এখন আমরা এগুলা ট্রিপ ইন্ডিকেটর লাইটের মাধ্যমে দেখব আমাদের অন আছে কি অফ আছে। পুরো সিস্টেমটা যদি বন্ধ থাকে তখন আমাদের একটা ইন্ডিকেটর লাইট জ্বলবে, অফ ইন্ডিকেটর লাইট। তো চলুন তাহলে শুরু করে দেখি ওটা। তো
আমরা দেখবো মোটরটি ওভারলোড হলে বা ট্রিপ হলে ট্রিপ ইন্ডিকেটর লাইটটি লাইট নেব একটা, এবং অফ থাকলে অফ ইন্ডিকেটর লাইট নেব, এবং ফরওয়ার্ড চলে ফরওয়ার্ড ইন্ডিকেটর লাইটটি জ্বলবে, রিভার্স চলে রিভার্স, মোটরটি অন করলে আমাদের রিভার্সটা জ্বলবে। এই জন্য আমাদের চারটে ইন্ডিকেটর লাইট নেব আমরা, এটা আমরা চারটা ইন্ডিকেটর লাইট নেব, এটা ফরওয়ার্ডের জন্য, এটা রিভার্সের জন্য, এটা হচ্ছে ট্রিপ ইন্ডিকেটর লাইট, এটা হচ্ছে অফ ইন্ডিকেটর লাইট। তো আমাদের ট্রিপ ইন্ডিকেটর লাইটে আমাদের ইয়েলো কালার থাকে, তো আমরা 5 নম্বর সিলেক্ট করলাম ইয়েলো, এটা যদি অফ, এটা আমাদের অফ ইন্ডিকেটর লাইট, এটা থাকে আমাদের রেড কালার, এই জন্য আমাদের রেড কালার সিলেক্ট করলাম, আর এটা অন এটাই থাক। এখন আমরা ট্রিপ ইন্ডিকেটর লাইটটা জ্বালানোর জন্য কি করব, আমরা যে এই সার্কিট ব্রেকার থেকে যে কানেকশনটা আমরা 95-এ দিয়েছিলাম, সে কানেকশনটা আমাদের 97-এ যাবে, এবং 97-এর সাথে এই 98 হচ্ছে ক্লোজ কন্ট্যাক্ট, দেন 98-ও সেম পাওয়ারটা আমরা সরাসরি ট্রিপ ইন্ডিকেটর লাইটের এক প্রান্তে দিয়ে দিব, এবং অপর প্রান্তে আমাদের কি লাগবে, নিউট্রালটা লাগবে, তো অপর প্রান্তে আমরা একটা নিউট্রাল নিয়ে আসব, অপর প্রান্তে আমাদের একটা নিউট্রাল নিয়ে যাব। ঠিক একইভাবে আমাদের এখানেও নিউট্রাল লাগবে, তো আমরা নিউট্রালটা কানেক্ট করে দিলাম। এখন অফ ইন্ডিকেটর লাইটটি জ্বালানোর জন্য কি করতে হবে, আমাদের অফ ইন্ডিকেটর লাইটটি আমাদের কীভাবে ফরওয়ার্ড এবং রিভার্স যে কোনো দুটির একটি দুটির একটিকে একটিতে মোটরটি যখন অন করব, মোটরটিকে ফরওয়ার্ডে চালাই অথবা রিভার্সে চালাই, তখন আমাদের অফ ইন্ডিকেটর লাইটটি বন্ধ হয়ে যাবে, এবং এবং যখনই আমরা অফ করে দিব, যখন পুরো সিস্টেমটি বন্ধ থাকবে, তখন আমাদের এই ইন্ডিকেটর লাইটটি জ্বলবে। তো আমাদের শর্ত কি, আমরা যখন কোনো কিছুকে বন্ধ করার জন্য আমাদের ক্লোজ কন্ট্যাক্ট প্রয়োজন, এবং ক্লোজ কন্ট্যাক্ট নিতে হবে, এবং আবার কোনো কিছুকে প্রথম অবস্থায় চালু রাখার জন্য আমাদের কি করতে হবে, ক্লোজ কন্ট্যাক্ট নিতে হবে। কার ক্লোজ কন্ট্যাক্ট নেব, আমাদের ফরওয়ার্ড এবং রিভার্সের ক্লোজ কন্ট্যাক্ট নেব। কেন নেব, যখন ফরওয়ার্ড এবং রিভার্সের যে কোনো একটি অন করব, তখন আমাদের এই এই ফরওয়ার্ড এবং রিভার্সের ক্লোজ কন্ট্যাক্টটি ওপেন হয়ে যাবে, দেন মোটরটি বন্ধ, সরি ইন্ডিকেটর লাইটটি বন্ধ হয়ে যাবে। এই জন্য কী করবো আমরা, এই যে 97 আমরা শর্ট করলাম, সে 97 থেকে আমরা ফরওয়ার্ড এবং রিভার্সের ক্লোজ কন্ট্যাক্ট নেব। তো এখানে যেহেতু আমাদের ফরওয়ার্ড এবং রিভার্সের ক্লোজ কন্ট্যাক্ট দেওয়া নাই, তখন আমাদের কী করতে হবে, আমরা যে এই যে অক্সিলারি কন্ট্যাক্ট নিয়েছিলাম, এটা তো ফরওয়ার্ড আর এটা হচ্ছে রিভার্স, সেটাই নেব আমরা, এটাও ফরওয়ার্ড এবং রিভার্স লিখে দিতে পারি এখানে, আর একটা ফরওয়ার্ড FRD, এটা হচ্ছে রিভার্স, আর VS রিভার্সের অক্সিলারি কন্ট্যাক্ট, দেন আমরা এই কন্ট্যাক্টটা নিয়ে আমরা সরাসরি এখান থেকে ক্লোজ কন্ট্যাক্ট ইউজ করব, এটার ক্লোজ কন্ট্যাক্ট নেব, এটার ক্লোজ কন্ট্যাক্ট নেব, এটা সিরিজে কানেকশন করতে হবে, কারণ এটা এটা যদি ডাইরেক্ট কানেক্ট থাকে, কিন্তু তখন কিন্তু অফ ইন্ডিকেটর লাইটটি জ্বলবে, কারণ ফরওয়ার্ড চললে আমাদের রিভার্স দিয়ে বাইপাসে কানেকশনটা চলে যাবে। এই জন্য আমাদের কী করতে হবে, সিরিজে কানেকশনটা করবে, এই অফ ইন্ডিকেটর ফরওয়ার্ডের অফ ইন্ডিকেটর সরি ক্লোজ কন্ট্যাক্টের আউট হতে আমাদের কী করতে হবে, রিভার্সের ক্লোজ কন্ট্যাক্ট ইন করতে হবে, দেন আমাদের রিভার্সের ক্লোজ কন্ট্যাক্ট আউট হয়ে আমাদের কী করতে হবে, অফ ইন্ডিকেটর লাইটের এক প্রান্তে দিতে হবে। আমরা এ প্রান্তে যেহেতু নিউট্রাল দিয়েছি, এই জন্য আমরা এই প্রান্তে অফ ইন্ডিকেটর লাইটের ফেজ লাইনটা দিয়ে দিলাম। এখন আমাদের কী হবে, অফ ইন্ডিকেটর লাইটটি যদি যখনই আমরা ফরওয়ার্ড বা রিভার্স অন করব, তখন আমাদের এই যে ক্লোজ কন্ট্যাক্টটা দিয়েছিলাম, এই ক্লোজ কন্ট্যাক্ট এই ওপেন কন্ট্যাক্টটা যেমন ক্লোজ হয়ে যাবে, ঠিক তখনই আমাদের এই ক্লোজ কন্ট্যাক্টটা ওপেন হয়ে যাবে। ক্লোজ কন্ট্যাক্টটা ওপেন হয়ে দিলে এখানে এখানে ওপেন হয়ে যাবে, তখন এখান দিয়ে আবার কানেকশনটা যাবে না। ঠিক একইভাবে রিভার্স অন করলে কী হবে, আমাদের এটা ওপেন হয়ে যাবে, তখন এখান দিয়ে বাইপাসে কানেকশনটা বন্ধ হয়ে যাবে।
যাবে না, তখন আমাদের এই অফ ইন্ডিকেটর লাইটটি বন্ধ হয়ে যাবে। এখন আমাদের ফরওয়ার্ড এবং রিভার্সের ইন্ডিকেটর লাইটটি জ্বালাবো, এই জন্য খুবই ইজি। আমাদের ফরওয়ার্ডের ইয়ন কয়েলে যে কানেকশানটা যাবে অথবা ফরওয়ার্ডের ওপেন কন্টাক্ট আউট হয়ে কানেকশানটা নিতে হবে, এখান থেকে কানেকশানটা এখান থেকে নিলে হবে। কিন্তু আমাদের যেহেতু কানেকশানটা এখানে আছে, তো ইয়ন কয়েলের সাথেই আমরা কানেকশানটা নিলাম, কারণ এর ওপেন কন্টাক্ট আউট হয়ে ইয়নে অ্যাড হয়েছে। এখন অপর প্রান্তে কী লাগবে, নিউট্রাল লাগবে, ঠিক একইভাবে এটার কানেকশানটা নিই, অপর প্রান্তে আমরা নিউট্রালটা দিয়ে দিব। এখন আমরা সিমুলেশন করে দেখি, আমরা সার্কিট ব্রেকার দুটো অন করলাম, এখন এই যে দেখুন অফ ইন্ডিকেটর লাইটটি কিন্তু জ্বলতেছে। যখনই আমরা এখন ফরওয়ার্ড যখন আমরা মোটরটি এই যে দেখুন এই দুটো কিন্তু বন্ধ, যখন আমরা ফরওয়ার্ড ইন্ডিকেটর লাইটটি জ্বালাবো, দেখুন এই যে ফরওয়ার্ডের ইন্ডিকেটর লাইটটি জ্বলে উঠেছে। এখন আমরা বন্ধ করে দেই, সাথে সাথে বন্ধ হয়ে গেল এবং এই লাইটটি জ্বলেছে। আমরা একটু জুম আউট করে দেখি, পুরোটা দেখি। আমরা এখন সিমুলেশন করে দেখি দেখব সার্কিট ব্রেকার দুটি অন করলাম, এখন আমরা মোটরটিকে ফরওয়ার্ডে অন করলাম, দেখুন ফরওয়ার্ডটি অন করার সাথে সাথে আমাদের অফ ইন্ডিকেটর লাইটটি বন্ধ হয়ে গেল এবং ফরওয়ার্ডে চলতেছে সেটার ইন্ডিকেটর লাইটটি জ্বলে উঠেছে। দেন নির্দিষ্ট সময় পর আমাদের কি হবে, এই যে এই স্টারে চলতেছে, তাই স্টারের এই যে রেড দেখা রেড রেড ইন্ডিকেটর লাইটটি দেখাচ্ছে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের সহিত, নির্দিষ্ট সময় পর আমাদের ডেল্টাতে চলে যাবে। নির্দিষ্ট সময় পর আমাদের এই যে ডেল্টা ডেল্টাতে কানেকশনটা হয়ে গেল, মোটরটি চলতেছে। তো এখন আমরা রিভার এটাকে বন্ধ করে দেবো, বন্ধ হওয়ার সাথে সাথে আমাদের কিন্তু ইন্ডিকেটর লাইটটি জ্বলে উঠছে। এবং এখন আমরা যদি রিভার্সে দেই, এই যে রিভার্স ইন্ডিকেটর লাইটটি রিভার্স ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে এবং মোটরটি এখন স্টারে জ্বলতেছে, দেন নির্দিষ্ট সময় পর আমাদের ডেল্টাতে চলে যাবে। তো আমরা অত দূর যাবো না। এখন যদি আমাদের মনে করেন ওভারলোড হয়, ওভারলোড হলে দেখুন কি হয়, আমাদের পুরো সিস্টেমটা বন্ধ হয়ে গেল এবং পুরো মোটরটিও বন্ধ হয়ে গেল এবং ওভার ট্রিপ ইন্ডিকেটর লাইট এবং অফ ইন্ডিকেটর লাইটটি জ্বলে উঠলো। তো এই জিনিসটা আমাদের কমপ্লিট। এই যে এখানে কিন্তু আমাদের লাইটগুলো কিন্তু জ্বলতেছে, কারণ কি, যখন আমরা এটা ধরে রাখছি তখন কিন্তু এই অটোমেটিকভাবে লাইটটি ধরে রেখে যাচ্ছে, তখন আমাদের জ্বলতেছে। আপনারা যদি মাউসের হুইলটা একটু ওপরে নিচে ঘুরান, তখন কিন্তু এটা আর থাকবে না। তো এই ছিল আজকের মতন। তো আশা করি এই জিনিসটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আরও ভিডিও পেতে এবং আরও ভিডিও নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশান পাওয়ার জন্য আপনারা কি করবেন, বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তো এটাকে আমরা রিনেম করে দেব, এটা আমরা টাইমার দেব, টাইমার ক্লিক করে দেব। তো আজকের মতো এতটুকুই।